এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, ওয়াটার শো টাইপের কিছু একটা হয়, তো আমরা সেটা দেখতে যাচ্ছি এখন। Hey guys, welcome back to my channel. Welcome to another vlog. তো প্রতিদিন আমি ঘর থেকে বেরোনোর সময় ব্লগটা স্টার্ট করি, বাট আজকে ঘরে ঢোকার সময় স্টার্ট করলাম। কলেজ থেকে ফিরলাম, রানা আমি মাত্র ফোন করলো যে ঘুরতে যাবে কোথাও, মেবি বললাম চল তাহলে ঘুরে আসি। জানি না কেমন কি ফুটেজ আসবে, কারণ আমার ক্যামেরাটা ভেঙে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখা যাক, চাই আবার তাড়াতাড়ি চালিয়ে নেবো। মাস্ক নেই নাই তো করোনার জন্য এমন একটা অবস্থা হয়ে গেছে এখন, যে বেরোনোর সময় যদি দেখি মাস্কটা নেই, মানে অ্যাকচুয়ালি লোকে তো তাকাবে সেটা আলাদা কথা, নিজেরই মনে হয় যে পুরো ড্রেস আপটা এখনো কমপ্লিট হলো না, কবে যে শেষ হবে করোনা ভাই। চলো তো, রানা আছে চারতলায়, রানা ওয়েট করছে। তো রানা চারতলা থাকে, রানা আমাকে নিতে এসছে চারতলায়। আমি জাস্ট লিফটের সামনে এসেছি, দেখি রানা লিফটে। ভাই আমার মাঞ্জা ভাই রেডি, ভাই একটু তাকা ভাই। ও বললাম যে ভাই তোর জন্য চশমা আসছে, ইন্ডিয়া থেকে আসছে, তো ওর এখনই লাগবে চশমা, তো এখন যাবো ফার্স্ট টাইম চশমা কিনবো, তারপরে বেরোবো। বাইরে অনেকটাই দূর, চশমা ছাড়া একটু চাপের ব্যাপার, তাকে চশমা কিনবো। মানিব্যাগ খাওয়ানোর পর থেকে আমি মানিব্যাগ আর ইউজ করি না, ব্যাগের মধ্যে সব টাকা পয়সা থাকে। এটা তো সেলফি দিছিল না, কবে থেকে না জানিস, সব টাকা নেই, কালোটা ছিল, কালোটা তো এই যে মহারাজ নিয়ে নিয়ে এসে এখন একটা কালারিং কিনলাম, জানি না কেমন আছে। এটাও কমেন্টে জানো, গতবার কমেন্টে জানিয়েছিল অনেকে, এটাও কমেন্টে জানো। তো আই জাস্ট গট রিয়েলাইজ দ্যাট আমি বলিনি কোথায় যাচ্ছি, যদিও বা তোমরা যদিও তোমরা টাইটেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি ইউএনএতে, ইউএনএ পার্কে অনেকদিন যাবো বলছে, আমি গেছিলাম এখানে আরও দু বছর আগে, 2019 আমি গেছিলাম একবার, বাট তখন রাতে গেছিলাম, তো আবার যাচ্ছি এখন আজকে। কিছুদিন আগে রানার পোস্ট দেখেছো, তারা এইখানে থেকে এইখানে দাঁড়িয়ে আমি ফটো তুলে দিয়েছিলাম ছেলেটার, পিছনে ওইটা বিল্ডিং আছে, জায়গাটা এটা সাইতাম কেন, বাট এই যে যে ক্রিমিনাল, এই ক্রিমিনাল যখনই কোনো ফটো আপলোড করি, ও জাপান, টোকিও জাপান। হি ইজ দ্যাট মাচ টল। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে জাপান তো অলওয়েজ ফুলি ডিজিটাল সবাই জানোই, তো পানি ব্যাটার মেয়ে হারানোর পরে একবারে কার্ড ফার্ড আমি সব ফোনে নিয়েছি, এখন সেই ট্রেনের পাঁচটা ফোনে আমি ফোন দিয়ে অ্যাক্সেস করি, তো ফোন দিয়ে ফোনে টাচ করলেই হয়ে যায়। জাস্ট উইন স্টেশন থেকে বেরোলাম, পার কোন দিকে না কী আছে রানা পুরো গাইড করে নিয়ে যাবে, জিনিস তাদের নিজে। 2017 সালে এসেছিলাম আমি, দিদি গাছপালা আর গাছপালা, ভাই অন্ধকার অন্ধকার পুরো প্রায় প্লেসটা দেখতে পাচ্ছ, পুরো গাছপালা দিয়ে পুরো ঘোরার প্লেসটা। তো এখানে বোট রাইডিং এর ব্যবস্থা আছে, আই এম নট শিওর যে করবো কিনা, যেহেতু আমরা একটু বিকেল টিপিকাল টাইপে এসেছি, টাইমে এসেছি,
তো দেখা যাক হ্যাঁ যদি করা যায় অবশ্যই অবিয়াসলি করব তো আমরা ভোটিং করব ডিসাইড করলাম বাট ভয় একটা জিনিস যে নাটা বলবো না এটা একটা বাড়ির লোক ভিডিও দেখে তো হ্যাঁ ভোটিং করছি আমরা তিনজন দুজনের জন্য অনেক দরজা করে এখন আপিয়ে গেছি এখন হাওয়া বলছে যেদিকে নিয়ে যায় এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে ওয়াটার শো টাইপের কিছু একটা হয় তো আমরা সেটা দেখতে যাচ্ছি এখন টাইমিংও তো এসা দেখতে পাচ্ছ যে পিছনে ঝর্ণাটা বন্ধ হয়ে গেছে জাস্ট আমরা এসে
জাস্ট কিছু শট নেওয়ার সাথে সাথেই দেখলাম যে ঝর্ণাটা বন্ধ হয়েছে। থ্যাঙ্কফুলি আমরা শটগুলো নিতে পেরেছি, থ্যাঙ্ক গড। রানা ভাই আবার যাচ্ছে বম ফেলাতে। এত ভাই যাইতে লাগে তোর? ফাইনালি উ সাউন্ড ইট ভাই, অনেক খিদা পাইছে। সুপার চিকেন আছে তো পোতাত এখন বুড়ি বোঝন টাইম, এখন বুড়ি বোঝন টাইম ফাইনালি ভরি ভোজন শেষ। এখন আমরা ট্রেনে যাবো। আমরা অ্যাকচুয়ালি সেই ট্রেনে যে স্টেশনে এসেছিলাম উইনো, উইনোতে নেই এখন, উইনো থেকে তার আগের স্টেশনে এসেছি, তো ওইখান থেকে ট্রেন ধরে একটু বেশি সময় লাগবে। বাড়ি যাওয়ার টাইম বাড়ি যাচ্ছি এখন। এটা হচ্ছে 7-Eleven-এ কাজ করার বেনিফিট, কুপন দিয়ে জুস, জুস না অ্যাকচুয়ালি এটা ওচা, তো কুপন ছিল আমার কাছে। এনজয়। রিচড হোম, ভিডিওটা শেষ অলমোস্ট, তো ফিনিশ করছি না। রানা আসুক, রানা আবার আসবে, একটু দরকারি কাজ আছে, তো রানা আসুক একসাথে এন্ড করবো। আমি যা স্নান টান করে আসলাম, দেখি রানা ওয়েট করছে আমার জন্য একটু কাজ। তো যাই হোক, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমরা আজকে দুজন অনেক মজা করেছি, জানি না কতটুকু কি ক্যাপচার করতে পেরেছি বা কতটুকু কি বুঝলে। আই হোপ ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। নতুন কিছু আসছে, আবার আরেকটা আসছে। ইয়েস, নেক্সট ব্লগিং আরেকটা আসছে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসছে, খুব সুন্দর, এটাও খুব এক্সাইটমেন্ট ব্লগ হবে। দেখো সবাই, এনজয় করো, লাইক শেয়ার করে দিও। লুকিয়েছিলাম যে আমি সাঁতার পারি না, into your blue